আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বরাবরের মতো নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেছেন। টার্মিনাল নির্মাণের ব্যয় ধরা হয়েছে 21,300 কোটি টাকা। আজ সোনার তরী ও অচিন পাখি নামক বিমান, বাংলাদেশ এয়ারলাইনের দুটি নতুন ড্রিম লাইনার বোর্ডিং 787.9 এবং বিমানের একটি নতুন মোবাইল অ্যাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তৃতীয় টার্মিনাল নির্মাণে সরকারি কোষাগার থেকে আসবে 5,000 কোটি টাকা, আর বাকি অর্থ আসবে জাপানের আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা সংস্থা জাইকা থেকে। জাপানের মিৎসুবিশি ও ফুজিতা এবং কোরিয়ার স্যামসাং একটি কনসেপিয়াম হিসেবে টার্মিনালের নির্মাণ কাজ করবে। শাহজালাল বিমানবন্দরের বর্তমান দুটি টার্মিনালে টার্মিনাল 1 ও টার্মিনাল 2, যেখানে 10,00,000 বর্গফুটের মতো স্পেস রয়েছে, সেখানে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের স্পেস হবে 22.5 লক্ষ বর্গফুট। প্রকল্পটি বাস্তবায়িত হলে শাহজালাল বিমানবন্দরের বর্তমান যাত্রী ধারণ ক্ষমতা 80 লক্ষ থেকে বেড়ে 2 কোটি হবে এবং কার্গো ধারণ ক্ষমতা বর্তমান 2 লক্ষ টন থেকে বেড়ে 5 লক্ষ টন হবে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।